নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ইন্টারভিউর ক্লাস অবশ্যই আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। দেখুন, আমরা এখন পাঠ্যক্রমের মধ্যে পড়ি যে 360, একটা স্টুডেন্টের 360 ডিগ্রি হলিস্টিক ডেভেলপমেন্টের কথা আমরা অলরেডি জেনে গেছি, তাই তো? তো সেক্ষেত্রে আমরা বৌদ্ধিক দিক এর যেরকম বৌদ্ধিক দিক বিকাশের জন্য আমরা যেরকম স্কুলগুলিতে চেষ্টা করি, ঠিক তেমনি আমরা ফিজিক্যাল অর্থাৎ দৈহিক বা শারীরিক উন্নতির জন্য আমরা ফিজিক্যাল অর হেলথ এডুকেশনের ব্যবস্থাও কিন্তু আমরা স্কুলের পাঠ্যক্রমের মধ্যে দেখতে পাই, পাঠ্যসূচির মধ্যে দেখতে পাই। তো দেখুন, যেরকম তার শারীরিক বা দৈহিক বিকাশের আমরা চেষ্টা করি, বিকাশের চেষ্টা করি, কিন্তু মনিটর তো আমরা করতে পারি না, তাই নয় কি? তার জন্য মেডিকেল টিমের দরকার। তো প্রত্যেকটা স্কুলে এই যেহেতু এই বৌদ্ধিক এবং দৈহিক বিকাশের কাছাকাছি, তাদের শারীরিক অবস্থার মনিটরিংয়ের জন্য কিছু স্কিম গভর্নমেন্টের তরফ থেকে, মানে ন্যাশনাল লেভেলের কথা বলছি, গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে কিন্তু একটা স্কিম বা বেশ কয়েকটা স্কিম চালু আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, যেটা আমরা চোখে দেখতে পাই প্রত্যেক বছর, অর্থাৎ যে স্কিমটা চালু আছে সেই সম্পর্কে কিন্তু আপনাদের জানাটা খুব জরুরি। সেই স্কিমটার নাম হচ্ছে RBSK স্কিম। এই স্কিম নিয়েই আজকের কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের জেনে রাখা খুব দরকার। খুব রিসেন্ট এই হেলথ চেকআপের বিষয়টা হয়েছে, তো এই সম্পর্কে একটু আপনারা ডিটেলে জেনে রাখুন। এই এমন একটা স্কিম যেটা অবশ্যই ন্যাশনাল লেভেল, RBSK স্কিমটার নাম হচ্ছে RBSK স্কিম, যার ফুল ফর্মটা জেনে রাখুন, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। রাষ্ট্রীয় মানে অবশ্যই রাষ্ট্রীয় লেভেলের, আপনারা বুঝতে পাচ্ছেন, বাল মানে ছোট্ট শিশু, অর্থাৎ শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে। স্বাস্থ্য কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ের যে কাজকর্ম, অর্থাৎ তাদের মনিটরিং, স্বাস্থ্য কেমন আছে সেই বিষয়ে জানার জন্য যে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়টা, তার যে কার্যক্রম, সেটাই হচ্ছে এই স্কিমটার ফুল ফর্ম বা নাম। এই স্কিমটা প্রথম চালু হয়েছে কবে? 2013 এই স্কিমটা প্রথম চালু হয়েছে। প্রত্যেকটা স্কুলে আমরা প্রত্যেক বছর এই স্কিমটার আন্ডারে যে কাজকর্মগুলো হয় সেগুলোর প্রত্যেকটা স্কুলে স্কুলে কিন্তু এর একটা ব্যাপার আসে, বছরের যে কোনো একটা সময়, সেটা স্কুল ওয়াইজ ওটা ডিভিশন করে দেয়, একটা নির্দিষ্ট সময় আসে। তো এর টার্গেট গ্রুপটা কারা, কারা এই গ্রুপের মধ্যে পড়বে, বা কারা কারা এই স্বাস্থ্য স্কিমের মধ্যে বা এই স্কিমটার আন্ডারে আসতে পারবে? 0 থেকে 6 বছর বয়স্ক যে সমস্ত শিশুরা, তারা গ্রাম এবং আরবান স্লামস মানে গ্রাম আর শহরতলির যে বস্তি এলাকাগুলো, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য অবশ্যই 0 থেকে 6 বছর, এবং যারা গভর্নমেন্ট স্কুলের আন্ডারে অবশ্যই তাদের আর কি 6 থেকে 18 বছর বয়স্ক, যারা এনরোল্ড হবে কিনা গভর্নমেন্ট হসপিটালে, একটু ভাগগুলো ভালো করে একটু দেখে নিন, এই বোর্ডটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখুন আর একটু বুঝে নিন যাতে আপনি বলতে পারেন ব্যাপারটা কি। এনরোল্ড যারা 6 থেকে 18 বছরের বয়স্ক, তারা কারা এই সুবিধা পাবে? যারা গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হবে কোনো অসুখ নিয়ে, ঠিক আছে? আর 0 থেকে 6 এর মধ্যে সবাই সব ধরনের সুবিধা পাবে, ঠিক আছে? এর পরপর আসছি কী ধরনের সুবিধাগুলো তারা পাবে। ওয়ার্ক মানে আমি লিখে রেখেছি যে এই স্কিমের আন্ডারে কী কী ধরনের কাজ হয়, কী কী ধরনের কাজ হয়। চাইল্ড হেলথ স্ক্রিনিং অ্যান্ড আর্লি ইন্টারভেন্টিং সার্ভিসেস সার্ভিস প্রোগ্রাম, অর্থাৎ শিশুকে স্ক্রিনিং করা হয়। এখানে মেডিকেল অফিসাররা আসেন, বিভিন্ন ওই কী বলবো, ফার্মাসিস্টরা আসেন, ANM দিদিরা আসেন, ANM যে নার্স মানে স্টাফরা থাকেন গ্রামের, গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তারা আসেন। তারা এসে কী করে, বিভিন্ন রকমের প্রত্যেকটা বাচ্চাকে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, তারা বিভিন্ন ধরনের ইস্যু, মানে তাদের কিছু প্যারামিটার থাকে তাদের অবশ্যই, সেই প্যারামিটারগুলোর ওপরে, আমি প্যারামিটারগুলো অবশ্যই দেখাচ্ছি, একটু ওয়েট করুন। তো প্যারামিটারগুলোর ওপরে তারা কিন্তু পুরো একদম খুব ভালো করে একটা একটা বাচ্চাকে তারা দেখে, নিরীক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে? এবার কী কী বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করে চলুন সেটা জেনে নিই। সেটাকে বলে 4 Ds, অর্থাৎ 4টে ডি এর ওপরে তারা কাজ করে। কীরকম ধরনের কাজ? ডিফেক্ট অ্যাট বার্থ, 9 ধরনের জন্মগত সমস্যার উপরে তারা কাজ করে। আমি এখানে এত বিশাল করে বলতে চাইনি, যেহেতু এটা খুব একটা রিসেন্ট প্রজেক্ট বলতে পারেন, বা এটা নিয়ে খুব এখন কাজ চলছে বলতে পারেন,
ভীষণভাবে কাজ চলছে এখন, আরও খুব রিসেন্ট প্রজেক্টের কথা নিয়ে আমি আসবো, সেগুলো নিয়ে এখন কাজ চলছে তাই আমি এখন বলছি না। তো ওটা হয়ে গেলে তারপর আমি জানাবো আপনাদেরকে, এটা যেহেতু হয়ে গেছে তাই আপনাদের কাছে বলছি। তো ডিফেক্ট অন বার্থ, জন্মগত ন ধরনের সমস্যা, সেই ন ধরনের সমস্যা খুব একটা জানার প্রয়োজন নেই, তবে জেনে রাখা ভালো, যে যদি জানতে চান অবশ্যই জেনে নিতে পারেন আপনারা, বা আমাকে যদি বলেন অবশ্যই আমিও জানাতে পারি। তো বার্থ জন্মগত সমস্যা, ডিজিজ অফ চাইল্ডহুড, মানে কোনো শিশুবেলা থেকে কোনো ধরনের সমস্যা, যেরকম ধরুন কারোর শ্বাস প্রশ্বাসের সমস্যা, কারোর ধরুন অ্যালার্জির সমস্যা, এই ধরনের সমস্যাগুলো ওরা কিন্তু আইডেন্টিফাই করে, আমরা দেখেছি, আমাদেরকে সামনে রেখেই করে। তাদের বিভিন্ন রকম ওয়েট, কারোর লো ওয়েট, কারোর বেশি ওয়েট গেইন হয়ে গেছে, এগুলো সব কিছু নিয়ে, এগুলোকে ডিজিজের মধ্যে ওরা ফেলছে। ডেফিসিয়েন্সিস অর্থাৎ অভাব, মানে ধরুন কি বলবো, তার হয়তো পুষ্টিগত কোনো অভাব আছে, সে হয়তো অনাম, মানে কি বলবো, সে হয়তো পুষ্টিহীনতায় ভুগছে, এই বিষয়গুলো ডেফিসিয়েন্সি, এটাও পাঁচ ধরনের। আর ডিজিজ অফ চাইল্ডহুড এটা আট ধরনের। আর ডিসএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ডিলে, ডিসএবিলিটি মানে অক্ষমতা, যে যেমন ধরুন চোখে কেউ কম দেখে, কানে কেউ কম শোনে, কেউ হয়তো বোবা, মানে কথা বলতে ভালো পারে না, ধরুন তার ডেভেলপমেন্ট যতটা বয়স অনুপাতে হওয়া উচিত সে ততটা ডেভেলপ নয়, এই এইগুলো হচ্ছে ফোর ডিজ। এই কয়েকটা বিষয়ের ওপর ওরা কিন্তু কাজ করে। বারো ধরনের এই ডিসএবিলিটি বা ডেভেলপমেন্ট ডিলের প্রকার আছে, তারা তাদের প্যারামিটার অনুযায়ী কাজ করে। এটা খুব একটা আপনাদের প্রয়োজন নেই, কিন্তু তাও মানে বারো ধরনটা খুব একটা প্রয়োজন নেই, কিন্তু এই ডিফেক্টগুলোর ওপর তারা কাজ করে, এটা আপনি বলতে পারবেন ডিরেক্ট। আর কি, নিউবর্ন বেবি, এবার বলি এই এই যে প্রজেক্টটা শুরু হয় কবে থেকে, কিভাবে, কারা কাজ করে এর মধ্যে। একদম যখন একটা শিশু অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, যখন সে জন্ম নেয়, প্রথম জন্ম নেয়, সেখানে কারা কারা থাকে, এএনএম নার্সরা থাকে, মেডিকেল অফিসার, এমও মানে মেডিকেল অফিসার, আর গাইনোকোলজিস্ট থাকে সেখানে, তারা একদম জন্মানোর পরে তার মনিটরিং শুরু করে। অ্যাট হোম, যখন সে বাড়িতে আসে ওখান থেকে, তার কত ওয়েট, এই দেখুন লো বার্থ ওয়েট, LBW মানে লো বার্থ ওয়েট, আর ক্রনিক ইলনেস, তার কোনো ক্রনিক ইলনেস আছে কিনা, সে যখন বাড়ি এলো হসপিটাল থেকে, যখন বাড়ি এলো তখন তাকে কে দেখবে, আশাকর্মী দেখবে, এই যে আশা লিখে রেখেছি আশা, এবং কী কী দেখবে, তার বার্থ ওয়েট কীরকম আছে কয়েকদিন অন্তর অন্তর বা মাস এক মাস অন্তর অন্তর, আর তার কোনো ডিজিজ আসছে কিনা, মানে ধরুন অনেকে জন্মানোর কিছুদিন পর থেকে জন্ডিসে ভোগে, অনেকে অ্যালার্জিতে ভোগে, অনেকে কাশি মানে হাঁচি কাশিতে ভোগে, ঠান্ডা লাগাতে ভুগছে, অনেক দিন ধরে ঠান্ডা লাগাতে ভুগছে কিনা, তার লাংসের সমস্যা আছে কিনা, এই যে ধরনের ডিজিজগুলো, ক্রনিক ডিজিজ, এগুলো কিন্তু আশাকর্মী অবজার্ভ করে। তাহলে দেখুন, শূন্য বয়স থেকে তাকে কোন কোনভাবে কোন কোন লেভেলের অফিসাররা তাকে অবজার্ভ করছেন। এরপর সিক্স উইক্স টু সিক্স ইয়ার্স, মানে ছ সপ্তাহ বয়স থেকে ছ বছর বয়স অবধি ICDS-এ তারা থাকে। ICDS-এ বছরে দুবার মেডিকেল অফিসার আসে, ANM দিদিরা আসে, এবং ফার্মাসিস্ট, এটা গভর্নমেন্ট তাদের রুচি অনুযায়ী পাঠায়, এই অপশান আছে। তো আমাদের স্কুলের খুব রিসেন্ট যেরকম মেডিকেল অফিসার এসেছিলেন, একজন মেল এসেছিলেন, একজন ফিমেল এসেছিলেন, তো ওনারা কিন্তু প্রত্যেকজন বাচ্চাকে অবজার্ভ করেছেন, এবং সব রকমের কারোর হার্টের ডিজিজ ধরা পড়েছে ওরা কিন্তু বুঝে যায়, সত্যি খুব ভালোভাবে বুঝে যায়। এবার তারপরে কী করে জানেন, ওদেরকে হসপিটালে একটা এরকম ধরনের, আমি দেখাচ্ছি, এর জন্য একটু সামনে বোর্ডে যাচ্ছি, আপনাদের অনেকেই বলেছেন বোর্ডের থেকে দূরে থাকতে, তাই আমি একটু সরে দাঁড়িয়েছিলাম। এই যে দেখুন, এই ধরনের আমি একটা স্যাম্পল হিসেবে, আমার কাছে একটা সার্টিফিকেট থেকে গেছে, তো এই দেখুন এই ধরনের সার্টিফিকেট, এটা কিন্তু ডক্টরই লিখেছে, এই ধরনের সার্টিফিকেট দেওয়া হয়, এবং এখানে লেখা আছে, এখানে যে বাচ্চাটির কথা বলা হচ্ছে তার একটা ডিসএবিলিটি রয়েছে, তার হার্টের একটু সমস্যা আছে, এবং তার জন্য ফ্রি অফ কস্টে তার টেস্ট হবে, ফ্রি অফ কস্টে তার তার অপারেশন হবে, সবটাই গভর্নমেন্টের খরচ, এক পয়সাও কিন্তু মানে কোনো রকম কোনো পরিবারের পক্ষ থেকে দিতে হবে না। এগুলো কিন্তু শুধু ইন্টারভিউর জন্য নয়, সামাজিক সচেতনতার জন্য জেনে রাখা উচিত, কারণ কে বলতে পারে আপনার বাড়ির বাচ্চারও কারণ কারণ না কারোর কোনো সমস্যা আছে, সে হয়তো এই ধরনের সুবিধাগুলো পাচ্ছেন না, কিন্তু গভর্নমেন্ট স্কুলে যদি পড়ে অবশ্যই এই ধরনের সুবিধাগুলো ফ্রি অফ কস্টে পাবেন, একদম। এটা খুব রিসেন্টের আমি দেখালাম এই বিষয়টা, এটা খুব রিসেন্ট ভিজিট হয়েছে আমাদের আমার স্কুলে, তো তাই দেখালাম, একটা সার্টিফিকেট ছিল আমার কাছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম। তো আর তাহলে বলেই দিলাম, ICDS-এ দুবার করে বছরে দুবার, এটা একটু মনে রাখুন। আর ছ বছরের পর থেকে আঠেরো বছর পর্যন্ত স্কুলে যে ভিজিটটা হয়, মানে প্রাইমারি স্কুল থেকে আপার প্রাইমারি অবধি যে ভিজিটটা হয়,
বছরে একবার করে মেডিকেল অফিসার যায় অথবা এএনএম দিদি যায় অথবা ফার্মাসিস্ট যায়, হ্যাঁ এরা সবাইও একসঙ্গে যেতে পারে। তো সম্ভবত এএনএম মানে সাধারণত সম্ভবত সরি ভুল বললাম, এএনএম দিদিরা সঙ্গে থাকেন, তার সঙ্গে অবশ্যই মেডিকেল অফিসার থাকেন, ঠিক আছে? কারণ সবটা তো এএনএম দিদিরা বা আশাকর্মীরা পারে না, তো স্ক্রিনিংয়ের জন্য অবশ্যই মেডিকেল অফিসার থাকেনই থাকেন। আমি দেখেছি সবসময়ের জন্য আসেন মেডিকেল অফিসার, ধরুন কেউ কোনোবার দাঁতের ডাক্তার এলো, কোনোবার চোখের ডাক্তার এলো, কোনোবার হার্টের ডাক্তার এলো, এরকমভাবে আসে, ঠিক আছে? আর জেনারেল একজন ফিজিশিয়ান আসেন যিনি সবটা সার্বিকভাবে উনি দেখেন, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা আমাদের প্রত্যেকের জেনে রাখা খুব দরকার। আরবিএসকে নিয়ে খুব ভালো করে জেনে নিন, বা এই বিষয়গুলো জানলেই এনাফ আমার মনে হয়েছে। তো যাই হোক, তো এই যে আর একটা বিষয়, এই যে টোটাল যে আরবিএসকের যে স্কিমটা, এটা আর একটা মেইন স্কিমের আন্ডারে আছে, সেটা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। একটু মনে রাখুন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন অর্থাৎ এনআরএইচএম, এই টোটাল স্কিমটা এনআরএইচএম এর আন্ডারে আছে, এটা একটু মনে রাখুন। আমি এটা লিখতে ভুলে গিয়েছিলাম, এনআরএইচএম, এইটা একটু মনে রাখুন, এর আন্ডারে এই টোটাল স্কিমটা চলে, ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত থাক, পরে খুব রিসেন্ট খুব ইন্টারেস্টিং সব টপিক আসছে আপনাদের কাছে। আমি যে টপিকগুলো দেবো সেগুলো একদম রিসেন্টের কোনো টপিক অবশ্যই দেবো, তো যেগুলো কাজে থাকে, মানে চালু থাকে, বছরে সবসময় চালু থাকে, এরকম ধরনের স্কিম নিয়ে আসবো। আর ততক্ষণ সবাই আপনারা এটা একটু দেখতে থাকুন, আর ভালো থাকুন অবশ্যই, সুস্থ থাকুন আরও অবশ্যই। তো যাই হোক, আজকের মতো এই অবধি, টাটা।